আর এই তো রংপুর এই বগুড়ার এই জয়পুরহাটের নোংরা নীতি আরও খারাপ নীতি সব জায়গায় আছে তবে এরকম আমি দেখি না যে জামাই বাড়িতে এসেছে তখন যুবতী মেয়েকে বলছে তোর দোলা ভাইকে পান দিয়ে চা দিয়েই। আরে একটা বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ফিরি দেন কেন লজ্জা হয় না আপনার সরম হয় না আপনার জামাইকে জামাইকে পানি দিবেন আপনি জামাইকে খাবার দিবেন আপনি জামাইকে পানি আগে দিবেন আপনি খাবার দিবেন আপনি আমি নিজ চোখে দেখেছি আমার শাশুড়ি ছাড়া আমার শ্বশুর বাড়িতে কোনো দিন কেউ আমার সামনে খাদ্য পানি নিয়ে আসেনি যতদিন আমার শাশুড়ি বেঁচে থেকেছেন আমার সামনে কেউ কোনো দিন খাদ্য পানি নিয়ে আসেনি আমার শাশুড়ি নিয়ে আসতেন খাদ্য পানি অথচ আমার শ্বশুরের বাড়িতে যে একশো একশো পর্দা ছিল তা ছিল না কিন্তু গতিনীতি ইসলামী ছিল আমার শ্বশুর গ্রামের ছিল অর্থ সম্পদের কষাধক্ষ মসজিদের কোনো দিন কোনো মানুষ হিসেব নেয়নি যে এ বছরের টাকা পয়সা আপনি কী করলেন হিসাবটা দেন তো তার উপরে মানুষের এত ভালো ধারণা ছিল দশের পয়সার ব্যাপারে যে পুরো জীবনটা মসজিদের টাকা পয়সা কাছে রেখে কাটিয়ে দিয়েছে গ্রামবাসী জিজ্ঞাসা করেনি কোনো দিন যে এতটি টাকা কি করলেন টাকাটা কোথায় সারা জীবনটা আজান দিয়ে পার করেছে যখন আজান হতো তখন আমরা শাশুড়ি পাশে পাশের বাচ্চাগুলোকে বলতো এই সত্য তোরা এদের জন্য আমি একটু আজানের উত্তর দিতে পারি না যেমন আজান শুরু হয়েছে তেমন আমার শাশুড়ি রেডি সব কাজ বন্ধ করে আজানের উত্তর শেষ হবে তারপরে কাজ করবে আমার জীবনে আমি কোনো দিন দেখিনি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি ছাড়া অন্য কেউ খাদ্য পানি নিয়ে এসেছে আমার সামনে আমি মাঝে মধ্যে এখন আবদুল্লা রাম্মাকে বলি তোমরা যতই পারো আমার শাশুড়ি সবন করতে পারবো না আমি যাওয়ার সাথে সাথে দেখি সব কিছু রেডি আর তোমাদের রেডি হতে এক ঘন্টা সময় লাগে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে অনুরোধ করছিলাম বিষয়গুলি উল্লেখ করে যে সত্য সত্যই রাসুল সাল্লাম ওই কথাটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে তিনি বললেন পৃথিবীর মানুষ তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে মনে রেখো ওরা জান্নাতে যাবে না এক মধুবুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জোরদার সিগারেট গোল নেশা তারা খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর মিনার নিসায়ে পুরুষের বেশ ধারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন দায়ুস আপনি আর দায়ুস আল্লাহ কিরু ফেয়াল আল যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস সে জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন ফাত্তাকু দুনিয়া ফাত্তাকু নিসা পৃথিবীর মানুষ সরে রাখো পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ শোনো পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবী হলো অত্যাধুনিক আধুনিক যন্ত্র তোমার সব কিছু কর্ম ধরে রেখেছে ছবি সহ তোমাকে আল্লাহ একদিন সব কিছু দেখিয়ে দিবে সব কিছু শুনিয়ে দিবে টপ 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 করে পৃথিবী কথা বলবে আল্লাহ তালা বলছেন তোহাদ পৃথিবীর ওপরে যা কিছু ঘটেছে যেখানে আপনি আপনার ভাবির সাথে গল্প করেছেন কোনো মেয়ের সাথে গল্প করেছেন সেই ছবি সহ সে মাটি ধরে রেখেছে বিচারের মাঠে আপনাকে দেখানো হবে নিষ্কালে দাঁড়াতিন খাইরাইয়ারা নিষ্কালে দাঁড়াতিন সারাইয়ারা মাত্র যদি পাপ করে থাকেন সামনে ভেসে উঠবে মাত্র যদি নেকি করে থাকেন সামনে ভেসে উঠবে যেদিন আল্লাহ তালা আপনার সাথে কথা বলবেন লেইসা বাইন হো বাইন হত্যার জমান আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাঁসি থাকবে না মুখামুখি কথা হবে সেদিন কথা বলার সময় ফায় এঞ্জোর আয়মানা মেন হোক তখন আপনার আপনি আর ডান দিকে লক্ষ্য করবেন পুরো জীবনের সব কর্ম দেখতে পাবেন ডান দিকে সময় মেন হোক তারপর আপনি বাম দিকে লক্ষ্য করবেন পুরো জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবেন তারপর আপনি সামনের দিকে লক্ষ্য করবেন দেখবেন জাহান্নাম তখন রাসুল সাল সাল্লাম বললেন ফা থাকুন মার থাকুন নার অলৌকা নিককে তামারাতিন অল্প থেকে অল্প দশ টাকাতে দশ টাকা এক টাকা থেকে এক টাকা দুই টাকা থেকে দুই টাকা হলেও তুমি দান করে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো দানে জান্নাত কিনা যায় আর সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় পৃথিবীর ব্যতিক্রম এবাদত দান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ব্যতিক্রম দান যার কারণে তো আমি জামিয়া সালাফের কথাটা মাঝে মধ্যে বলে থাকি জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও জানি না তবে আপনার টাকা দিয়ে চলে তবে খেতলালের টাকা দিয়ে চলে খেতলালের লোকটা লাভ দিয়ে উঠে বলছে আব্দুল সাহেব কোনো দিন তো আমি দশ টাকাও দিনি দেননি কেন তা আমি জানি না তবে প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা লাগে বেতন জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকে কর্মচারীকে কত বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ লাগে প্রতি মাসে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবার আসেই ছাব্বিশ বিঘে জমির উপরে অবস্থান করে ওখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির ওপরে যার এক তালাতে তিন হাজার মানুষ তলা তদায় করতে পারবে এদেশে থাকার জায়গায় একটা আর পড়ার জায়গায় একটা একাডেমিক ভবন এদেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে একাডেমিক ভবন একটা তৈরি হয়েছে যার এক যার একাডেমিক ভবনে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে দেখতে যান না কেন এক একটি যাবেন ভুলেও পথে চলে যাবেন এটাই তো সেই ডাঙ্গি পড়া আর দোয়া করবেন আপনাকে আমি দান করতে বলিনি এখন আমি বলেছি যখন বলেছি তখন দান করতে বলি দোয়া করতে বলেছি আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটাই সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সেই দিন আল্লাহর সাথে কথা বলার সময় কোনো হাসি থাকবে না ডান দিকে লক্ষ্য করবে পুরো জীবনের কর্ম দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করবে পুরো জীবনের কর্ম দেখতে পাবে সামনের দিকে লক্ষ্য করবে দেখবে নাম তাই তো রসুল সাল্লি সাল্লাম নারীদের ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ারি দিলেন তখন মানুষের বল আল্লাহ নবী তাহলে দেবর যে বাড়িতে থাকে দেবরের ব্যাপারে কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন আল্লাহাম দেবরকে ভয় করতে হবে মরণের মতো মরি কি বাঁচি মুড়ি কি বাঁচি এরকম যেমন একটা ভয় তেমনি দেবরকে ভয় করতে হবে দেবর ভালোবাসার বস্তু নয় দেবর আদর করার বস্তু নয় দেবর স্নেহ করার বস্তু নয় দেবর হে জিনিস হচ্ছে হেফাজতে থাকার বস্তু সতর্ক থাকার বস্তু সাবধান থাকার বস্তু দেবর গল্প করার বস্তু নয় দেবরকে নিয়ে সফর করতে হবে আজও তুমি তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য বসন্ত মোটর সাইকেলে নিয়ে এসছো ধর্ম পাগল হয়ে যায়নি ধর্ম পাগল হয়নি দেখো এইভাবে পাপ করে পরকাল হারায় না অল্প বয়স এখন দেখছো এরকম কয়দিন পরে দেখবা আরেক রকম তারপরে দেখবা চলে গেছো পরকালকে ভয় করো উপস্থিত বৈঠকের সম্মান তো দিনী মুসলিম ভাই বোন আপনাকে আমি আরো সতর্ক করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা ইবাসরুল মারাতু আল মারাতা ফাতানাতালে যাও জিহা কান ইয়ানজুরু ইলাইহা একজন মহিলার জন্য একজন মহিলার গায়ে হাত না দেয় দেখেন তো এই কথাটা কত শক্ত মানে হলুদ মাখাতে পারে না একজন মহিলা আর একজন মহিলার গায়ে দেবরের গায়ে তো হলুদ মাখানোর প্রশ্নে না এটা হারাম কাবিরা গুনা ছেলেকে হলুদ মাখাবে তার মা যদি মাখানে লাগে তার খালা তার ফুফু তার নাদি নানি তার দাদি তার নিজ বোন তারাই হলুদ মাখাবে তার চাচা তো বোন কেন তার ভাবি কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোন মহিলা যদি কোনো মহিলার গায়ে হাত লাগায় তাহলে সে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে কোনো সময় সে তার স্বামীর সামনে গল্প করবে যে সাবিহা ফাতেমার হাতটা এরকম নরম তখন তার স্বামী ফাতেমাকে অন্তরের চোখে দেখবে একজন মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে আপনার হাই স্কুলের হেডমাস্টারই চলে কি করে হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে কি বিবেচনা আছে রাসুলসাল আলী আসালাম বলছেন যে লাইনজোর রাজুল এলা আওরাতির রাজুল একজন পুরুষ একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ লজ্জা স্থান দেখতে পারে না মারাতেলা মারাতে একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না গ্রামে যেসব মেয়েদের বাচ্চা হয় সেই বাচ্চা দেখার জন্য সারা গ্রামের লোক যায় মহিলা যত আছে একেবারেই হারাম টোটালে হারাম হুঁশিয়ার বুদ্ধিমতী মহিলাই সেখানে দু একজন থাকতে পারে অন্যথায় নিরাপদ সেই মেডিকেলে নিয়ে যাবে যেখানে মেয়ে মহিলাদের ভিড় নাই রাসুল সাল্লাল্লাহু সাল্লাম কঠোর ভাবে বলছেন একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না আবার তিনি বলছেন লা এলা রাজুলু রাজুলে ফিসাবিন ওয়াহিদ একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক লেপে এক বিছানে থাকতে পারে না ওয়া লা মারাতে মারাতু মারাতে ফিসাবিন ওয়াহ ফিসাবিল একজন মহিলা আরেকজন মহিলার সাথে এক বিছানে থাকতে পারে না যত মেয়ে আপনার এতে থাকে ওই কি বলছে যে বিশ্ববিদ্যালয়ে যে থাকে হলে বোর্ডিং এ থাকে আপনি কি জিজ্ঞাসা করে দেখেন প্রায় মেয়ে মেয়ে মেয়েতে জেনাতে লিপ্ত আছে প্রায় মেয়ে হাজারো কোটি একবারে পৃথিবী পাপে ডুবে আছে কখন কেয়ামত হবে তা মানুষ ভাবতে পারছে না রাসুল সাল্লাম বলছেন এ তাহারা জুন তাহার জাল হে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার এক কাপড়ে থাকতে পারে না জরুরি কারণে যদি থাকতেই হয় তাহলে ল্যাপ ভিন্ন হতে হবে চাদর ভিন্ন হতে হবে থাকাই নিষেধ তাই তো রসুল সাল্লি সাল্লাম বলেছেন মৌরু আল্লাহ বিশালাত সামনে সিনি না ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন বয়স সাত বছর অজের বহম আলাইহা আলাইহা আশ্রে শিনি সিনিনা পিটিয়ে সলাত আদায় করাও যখন তার বয়স দশ বছর আর যখন বারো বছর হয়ে গেছে বায়না মাঝা জেহিম বিছনা বিছানা ভিন্ন করে দাও বারো বছর বয়স হলে বারো বছর বয়সের ছেলের বিছানা ভিন্ন করে দিতে হবে মেয়ে যুবতী হয়ে গেছে তবু বাপ তাকে আদর করে কোলে নিচ্ছে আদর করে সম্মান জানাচ্ছে চেপে ধরে আদর করছে এসব নোংরা নীতি শরীয়তে চলে না বাপও জানে না বাপ কাকে বলে মাও জানে না মা কাকে বলে বেটিও বুঝে না বেটি কাকে বলে সবাই পশু প্রাণীর মতো বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে তাই ও বাপ যে কিছুই না সব গরু ছাগলের মতো আল্লাহ তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শোনে না ওলাইকা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিলের মতো মানুষের জীবন কুকুর শিলের মতো হয়ে গেছে পশু প্রাণীর মতো হয়ে গেছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এ মে গল্প করছো কেন তোমাকে তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি শয়তান বলতে চাইনি আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এটা বলে আপনাকে আমি শয়তান বলতে চাইনি আপনাকে তো আমি আয়েসার মতো বলতে চাচ্ছি এক মিনিট উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন নাকি এই এক কথা বলছো কেন থামো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আয়েসার মতো মনে করছি দেখবেন এক মিনিট আয়েসাকে দেখবেন এক মিনিট দেখেন আয়েসারা জিয়া আল্লাহ এক মিনিট দেখেন এই যে যে যুদ্ধে আয়েসার দুর্ঘটনা ঘটেছিল উনি তার থাকার জায়গা থেকে সরে একটু পেশাব পায়খানা করতে গেছিলেন তো ওখান থেকে ঘুরে এসে দেখছেন যে হার নাই গলায় তা আমার হারটা খুঁজতে গেছে খুঁজে খুঁজে এসে দেখছেন যে ওই হাওদাটা যাতে উনি বসবেন উঁটের উপরে তুলে দেওয়া হবে ওইটা উঁটের উপরে সাহাবিরা তুলে দিয়ে সব চলে গেছে তুমি বলছেন যে আমি যে হাওদার ভিতরে নেই তো সবাই বুঝতে পারলো না কেন আমি ছিলাম তখন কম বয়সের হালকা পাতলা মেয়ে আমি হাওদার ভিতরে আছি কিনা পালকির ভিতরে আছি কিনা ওটা কেউ বুঝতে পারেনি আমি খুব কম বয়সের হালকা মেয়ে ছিলাম সেই জন্য যাক আমি ওখানে থেকে গেলাম ওরা যখন দেখবে যে আমি নেই তখন ফিরে আসবে এইবার সকাল হয়ে এসেছে দৌড় থেকে আমাকে আঁচ করেছে সফরের তো আয়েসা তখন বললেন এই শব্দটা করলেন বলছেন আমি হাতে হাতে আমার মুখটা ঢেকে নিলাম উনি আমাকে চিনলেন কি করে উনি আমাকে পর্দারায় নাজেল হওয়ার পূর্বে দেখেছিলেন সেই জন্য চিনলেন ইনি আয়েসা আপনাকে আমি শয়তান বলি নি আপনাকে আমি আয়েসা মনে করছি একটু থামেন এদিকে দেখেন দুই আনহা বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর নবীরা যেখানে মারা যায় সেখানে কবর হয় কাজে আমাদের নবী নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লামের কবর কোথায় হয়েছিল আয়েসারতার ঘরে তো উনি বলছেন যে কবরের পাশে এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে আমার বাপের কবর ওখানে হলো তখন আমি এমনিতে যাই মাথায় কাপড় দিই না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে সেখানে উমারের কবর হলো তখন আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি আমি আর মাথায় কাপড় না দিয়ে সেখানে যাই না আমি নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় মাথায় দিয়ে সেখানে যাই আপনাকে আমি আয়েশা মনে করছি এখন আপনি ছোট পড়ে আছেন পেট পিট দেখা যাচ্ছে আপনার মেয়েটা পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে দাঁড়িয়ে আছে আপনার পাশে চুল দেখা যাচ্ছে বলেন আপনি শয়তান না তো শয়তান কেটা আপনি শয়তান আর আপনার স্বামী পুরুষ আপনার সামনে ঘির নিত পুরুষ আপনার স্বামীকে আমি ঘির না করি আপনার স্বামী একটা কাপুরুষ ঘির নিত পুরুষ আপনার স্বামীকে ঘির না করি আর আপনি হলেন শয়তান আমি একথা বলিনি কথা মোহাম্মদ সালাইসলাম বলেছে আমি বলবো কেন আমি তো বলছি আপনাকে আয়েসা মনে করছি আয়েসার জেলতন্ত্র দেখবেন দেখেন গভীর রাত দুটা তিনটা হবে এরকম কোনো মানুষ নাই একশো হাত পথ বা ষাটশো সত্তর হাত হবে বিছান থেকে আল্লা নবী উঠে গেলেন ধীরে উঠে গেলেন কাপড় চোপড় নিলেন স্ত্রীকে ঘুমন্ত রেখে চলে গেলেন উনিও ভান করে ঘুমিয়েছিলেন দেখি আল্লাহ নবী কোথায় যাই আমিও উঠলাম তিনি আগে আগে গেলেন কবরস্থানে আমিও উঠে মাথায় কাপড় দিয়ে নিলাম গায়ে হাতে খুব সুন্দর করে কাপড় দিয়ে নিলাম তারপরে কবরস্থানে গিয়ে দেখি ওই যে হাত তুলে ধোয়া করছে বিছানা থেকে কবরস্থানটা পঞ্চাশ হাত হতে পারে কতটুকু হতে পারে পঞ্চাশ হাত হতে পারে মানুষজন নাই তবু গায়ে হাতে ভালো করে কাপড় চুপড় দিয়ে মাথায় কাপড় চুপড় দিয়ে যাচ্ছেন তার নাম আয়েশা ইনি হলেন আয়েশা রাজি আল্লাহ আর আপনি বলছেন আব্দুর রাজাক সাহেব আপনি আমাদেরকে কেন শয়তান বলছেন আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যাই দুঃখিত আপনি আমার দিনিবন আপনাকে আমি শয়তান বলতে চাইনি আল্লাহ বলছেন জয়ফা শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল আপনি দেখলেন না আপনার মনে নাই কেন যখন ইসুফ আলা ইসলামের জন্য জুলাই খাঁ সব দরজা বন্ধ করে দিল দিল্লা খেতে আবু আব সব দরজা বন্ধ করে দিল দ্বন্দ্ব বন্ধ করে দে বলছে হাই এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন তিনি বলছেন মাস আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড়িয়ে পালাতে লাগলেন কোনো দরজা তিনি খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না সব দরজা এমনিতেই খুলে গেছে পিছনে পিছনে জুলাইখা আগে আগে ইসব শেষ দরজায় বের হতে দেখছেন জুলাইখার স্বামী সামনে জুলাইখা পিছনে জুলাইখা সামনে জুলাইখার স্বামী মধ্যে ইসব করে জুলাইখা বলছে এইটা দেখেন আপনি এ লোক কাজের লোক রেখেছেন বাড়িতে যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করে এর কি শাস্তি হতে পারে আপনি কি শাস্তি দিবেন আরে কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নলে জেলখানায় বন্ধ করতে হবে এরি নাম নারী নারী হলো তিন জানের বরি এরি নাম নারী হাতে হাতে কথা উল্টে দিল জেল হয়ে গেল বারো বছর জেল হয়ে গেল ইসুফ আলাইসালামের জেল এখার দেখেন ষড়যন্ত্র নারীদের ষড়যন্ত্র যার জন্য আল্লাহ বলছেন যে নারীদের ষড়যন্ত্র খুব খারাপ কি করে হাতে হাতে উল্টে দিল এইবার বারো বছর পরে জেল থেকে বের হওয়ার ঘোষণা হলো একটা লোক এসে বলল এইসব দেশের বাদশাহ আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য ঘোষণা দিয়েছে আপনি চলেন তখন এইসব বলছেন আরে আমি বাইরে যাবো কেন সরকারকে বলো জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি এইসবের সাথে অন্যায় করিনি যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে অন্যায় আমি করেছি এইসব করেনি এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না তখন জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি এইসব করেনি তখন তিনি জেল থেকে বের হলেন ইসফ আলাই সালাম এই পাপ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন তিনি বলছেন মানুষ পাপকে আদেশ করে মানুষ আত্মা মানুষকে পাপের আদেশ করে আত্মা মানুষকে পাপের আদেশ করে আমার কোনো ভুল ত্রুটি থাকতেও পারে তবে আমি মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন খুব বিপদে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলে বাঁচা যায় এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা বইটা পড়া দরকার কেন জানি পড়েন না প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি দোয়ার বইটা যেমন প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি তেমনভাবে নামাজের উপরে বই প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি আর ব্যতিক্রম তাপসির তাও জিহুল করেন। কেন থাকেন আপনার বাড়িতে অনুবাদ আছে তাহাকিক আছে আয়াত দেয়ার বিশ্লেষণও করা আছে সহিদিশ দেওয়া আছে জৈফাদিস দেওয়া আছে মন্তব্য দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে সম্মানিত দিনী ভাই বোন আমি বিশেষভাবে বৈঠকের দিনী মুসলিম বোনকে বলছি আজ থেকে পোশাক পরিবর্তন করেন স্বামীর বাড়িতে থাকেন পেশাব পায়খানা আছে স্বামীকে মেনে চলেন পাঁচ তো সলাত আদায় করেন জেনাই লিপ্ত হয়েন না জান্নাতের সব দরজা খোলা মর্মে সম্মানিত দিনী ভাই বোন আর আপনাদের তো যখনই আমি বলি দিনাজপুরের জামিয়া সালাফের কথা তখন রাজশাহীর চেয়ে আপনাকে বেশি জড়িয়ে দিই দিনাজপুরের সাথে তখন বলি জয়পুরহাট পর্যন্ত বলি বগুড়া জয়পুরহাট গাইবান্ধা তো তেসরা ফেব্রুয়ারি আপনার জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরাই সালাফি কনফারেন্স অবশ্যই সবাই যাবেন নিজের জিনিস দেখতে যাবেন ইনশাল্লাহ দেখতে ভালো লাগবে প্রায় বিশ বিঘে জমির উপরে এই প্রতিষ্ঠান আর সবাই বই নিয়ে যাবেন আবদুল্লার বই আপনারা সবাই ভালোবাসেন নেন আমিও বলছি নেন মিন্নাতুল বাড়ি আব্দুল্লাহ যেমন আপনাদের কাছে সবার কাছে প্রিয় ছেলে ভাই আপনারা তার বই পড়েন সাথে সাথে আমি উপদেশ আর নামাজ আরও যত বইগুলি আছে বিশেষভাবে কেনই নির্যাতন কী তার প্রতিকার আমার দিনী বোনেরা সবাই আপনারা এই বইটা অপেক্ষা করেন কাউকে পাঠিয়ে দেন আনলে এরাই ওখানে পাঠিয়ে দে বইটা হচ্ছে কেনই নির্যাতন কিতার প্রতিকার সম অধিকার নয় মর্যাদা চাই এই বইগুলি সংগ্রহ করেন আপনারা এছাড়া আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ এই বইগুলি আপনাদের জন্য অতীব জরুরি আমার দিনী ভাই বোনদেরকে ও দু অধ্যায় অ্যাপস আছে ওই অ্যাপসে আপনারা দু সব দোয়াগুলিকে প্লে স্টোর থেকে পাবেন প্লে স্টোর থেকে আপনারা পাবেন সেটা আপনারা সংগ্রহ করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে আর এখানে বই আছে বিশেষভাবে উপদেশ বইগুলি আমি আপনাদের জন্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি ও ইতে সামের প্রতিযোগিতা আছে তা না ওটা কখন সামনে